আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনারার মাঝে আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আইসি। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত বেশ ভালো আছি। তো আজকের ভিডিও লগিয়া আমি আপনার লগে শেয়ার করম। আমি আইসি হঠাৎ শুনলাম যে ও জায়গাতে আর কি ডুমুরর গাছ আছে। ডুমুর খুব ঔষধি ফল, আপনারা অনেকে জানেন। তো ডুমুরর তো অনেকটাই উপকারিতা আছে, ভাবলাম একটু আমার খুব প্রয়োজন আর কি, ঔষধর লাগি খুবই দরকার। তো ভাবলাম একটু ডুমুর আমি আনতাম আর কি, যেহেতু ডুমুরর আমি সন্ধান পাইছি। তো আশা করি ও জায়গাত আইলে ফাইমু আওখান শুনছি। তো আইলাম আর কি ডুমুরর সন্ধানে, খুব দরকার আর কি, আর খুব জরুরিও দরকার যেহেতু না হইলেই না। তো এভরি ওয়ান আমার কিতা দরকার আপনারারে হইতাম সাইয়ার যে জানতা চাইবা হয়তো। একটা ঔষধর লাগি ডুমুর খুব প্রয়োজনীয়, আর অনেকটাই ঔষধর লাগি খামায় আর কি ডুমুরে। তো ইনমি ডুমুর গাছর সাইটে আইসি, ই গোপনীয় কিতা ঔষধি গাছটা কেন আছে জানতাম না আগে। বহুত খোঁজাখুঁজির পরে বুঝছি কেন আছে, জানছি আর কি, শুনছি খবর নিয়া। তো গুরুত্বপূর্ণ আর কি দরকার এর লাগি ডুমুরর গাছর সাইটে আইসি, বেশ একটু বিতরে আর কি, যার কারণে আগে জানতাম না এখানে আছে হরি। তো ইকটই লগিয়া ডুমুর গাছ, আপনারা তো অনেকে চিনন ডুমুর, আর অনেকে হয়তো চিনেন না, আমিও তো বেশি জানতাম না ডুমুর ইলাখান হরিয়া। তো জানার পরে আইসি কেন, অবশ্যই এটা আমার বাপর বাড়ির সাইটে আসিল এই সময় আর কি, সাইটে বলতে একবারে সাইটে না, অনেকটা দূরই। তো দূরই ভিতরে আর কি যাওয়া লাগছে ডুমুর আনতে গিয়া। তো ইনা আমি আইসি অবশ্যই, আর আসেন আমার ভাই হাইনও আসেন, যেহেতু দরকার ও কারণে কিতা করলাম ডুমুর নেওয়া তাইলাম। ও দেখা ডুমুর, ডুমুর তো রান্না করিয়াও খাওয়া যায় আপনারা জানেন, বিজয়াও ঔষধর লাগি পানি পান করা যায় আপনারা তো অনেক জানেন। একটা আমি খোয়ার কিছু নাই, গাছও বেশি ডুমুর নাই দেখলাম আইয়া, ভাইক বালা নাই। ই একটা ডুমুর পাইছি, একটা ফাঁকি গেছে অবশ্যই। তো না পাইয়া ওটা ওলাও নিমু আর কি ডুমুর, ওটাও ডুমুর দুইটা হোক একটা হোক, একটা ফাইলেও দরকারই যেহেতু নিতে হইব। তো এভরি ওয়ান আশা করি যে যেখান থাকি আমার ভিডিও দেখরা সকলে ওয়েলকাম, রেহানা ব্লগ চ্যানেল থাকি ওয়েলকাম করলাম আমি রেহানা। যারা যারা আমার প্রিমিয়ারও আসেন সুন্দর সুন্দর কমেন্টস করা সকলরে থ্যাংক ইউ সো মাচ, রইলে সবর প্রতি দোয়া অনেক অনেক ভালোবাসা। দোয়া করবা আমার লাগি, আমার ফ্যামিলির লাগি ভালো থাকতাম, সুস্থ থাকতাম আর নিরাপদে থাকতাম, আমিও দোয়া করমু আপনারা সবর লাগি। তো ডুমুর গাছের নিচে আওয়ার পরে ওইলগিয়া একটা জিনিস আমি ভাবলাম উপাই আর কি, যে কতটা উপকারিতা ওইলগিয়া ডুমুরর মাঝে। ডুমুর অনেক উপকারী, আমরা তো অনেকে জানি যে অনেক উপকারী ওইলগিয়া ডুমুর ফলটা। তো আমার অত দরকার, আমি খুব খোঁজাখুঁজি করছি ও কিছুদিন আর কি, পরে গোপন বাবা আর কি জানলাম যে এখানে একটা গাছ আছে ডুমুরর। আইয়া খুব খুশি হয়েছি দুই একটা পাইয়াও, যদিও আমি গাছও দেখলাম নাই বেশি। ডুমুর কিন্তু বারো মাসও ধরে, ও এখন আবার শুরু হয়ে যাইব ধরা। তো আমি আর অত বেশি আগে জিখাইছি না যে আমার গরু আর কি যে ডুমুর ফাইমুনি বা আসেনি, হয়তো তাই তাই জানেন আমি জানি না আছে করিয়া। ডুমুর গাছের নিচে থাকি আওয়ার পরে ওইলগিয়া আমার চাষার গরু গেছি বেড়ানিত, গিয়া বইয়া বইয়া পাখনাম হাইরাম এখানে বইয়া পাখনাম খাইয়ার আমার চাচাই সৈন বিদেশ থাকি আর কি, তাই নিজের হাতে কিতা করছেন আম বানাইয়া দিছেন আমারে পাতিজি গেছি, তাই নিজের হাতে এই বাটলা বাটলা হরিয়া হান্দেশ বানাইছেন বইয়া বইয়া হান্দেশ খাইয়ার। আপনারও দাওয়াত রইল আয়োকা আমার চাচা এখন ইয় করা, না খাইলে রাগ করা আমি বইয়া খাইছি। ইনে দেখা কি সুন্দর একটা পরিবেশ বাদ লওয়া হয়েছে, ইলা গ্রামীণ পরিবেশও খাইছি না অনেক দিন ধরে, খুব বেশি খুশি হইলাম বাদ খাইলাম বইয়া বইয়া সুন্দর হরিয়া বইয়া সবর লগে খাইছি, জেঠাদিও হোক জেলাও হোক পালা লাগছে। আর ভিডিও পর্যন্ত শেষ, পালা থাকুক, আসসালামু আলাইকুম।